নাসা শিক্ষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি জানুয়ারি 2022 এর জন্য দেওয়া হয়েছে এবং এর কোশ্চেন সেটের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণমান হচ্ছে 20। অন্যান্য সাবজেক্টগুলিও সলভ করে দেওয়া হচ্ছে, চাইলে সেগুলি দেখে নিতে পারো। কোশ্চেন পেপারটি একবার দেখে নেওয়া যাক। এক নম্বরে বলছে ঠিক উত্তরটি নির্বাচন করো, চারটে প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে। দুয়ে বলছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, চারটে প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে। তিনে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, তিনটে প্রশ্ন দেওয়া আছে দু নম্বর করে। চার নম্বরে বলছে তিনটে চারটে বাক্যে উত্তর দাও, দুটো প্রশ্ন দেওয়া আছে তিন নম্বর করে। এইবার আমরা সলিউশনটা দেখে নেব। একের এক নম্বরে আছে স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো উত্তর ওজন। একের দুয়ে বলছে ঘনত্বের এসআই এককটি হলো উত্তর কিলোগ্রাম পার ঘনমিটার। একের তিনে আছে নিউটন পার বর্গমিটার যে রাশিটির একক তা হলো উত্তর চাপ। একের চারে বলছে প্লাবতার একক হলো উত্তর নিউটন। দুয়ের একে বলছে চাপ নয়, বল দিয়ে কোনো তরলের প্রবাহের দিক ঠিক হয়, উত্তর ভুল। দুয়ে দুয়ে বলছে কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লাবতা সমান, উত্তর ঠিক। দুয়ের তিনে বলছে লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে, উত্তর ঠিক। দুয়ের চারে বলছে কোনো বস্তুকে টানলেও যখন তার স্মরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী, উত্তর ঠিক। তিনের একে বলছে একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন, উত্তর একটি আলপিন যে পরিমাণ জল ছড়িয়ে দেয় সেই জলের ওজন আলপিনটির চেয়ে কম, তাই আলপিন জলে ডুবে যায়। অন্যদিকে একটি স্টেনলেস স্টিলের বাটির আয়তন বেশি হওয়া সেটি বেশি আয়তনের জল ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেওয়া জলের ওজন ওই বাটির চেয়ে বেশি, তাই স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে। তিনের দুই মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, উত্তর মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি ও কলসির ভেতর থেকে সংগৃহীত হয়, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে। তিনে তিনে বলছে একটি সুচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে, কি কারণে তা ব্যাখ্যা করো, উত্তর যেহেতু সুচের অগ্রভাগ সূচালো তাই অগ্রভাগের ক্ষেত্রফল অনেক কম, ফলে অল্প বল প্রয়োগ করলেও চামড়ার ওপর বেশি চাপ পড়ে, তাই একটি সুচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে। চারের একে বলছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো, উত্তর আমরা জানি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, সুতরাং ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন, অর্থাৎ ঘনত্বের জায়গায় 13.6 দিয়ে এবং আয়তনের জায়গায় 5000 গ্রাম দিয়ে গুণ করলে আমরা পেতে পারি 68000 গ্রাম, সুতরাং 5 লিটার পারদের ভর 68000 গ্রাম। চারের দুয়ে বলছে দুটি তরলের ঘনত্বর অনুপাত 1:2, একই উচ্চতার তরল স্তম্ভ একই রকম পাত্রে রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তলদেশের চাপ বেশি হবে ও কেন, উত্তর তরলের চাপ তার ঘনত্বের ওপর নির্ভর করে, তরলের ঘনত্ব বেশি হলে তার চাপও বেশি হবে। এখানে যেহেতু দ্বিতীয় তরলটির ঘনত্ব প্রথম তরলটির ঘনত্বের অপেক্ষায় বেশি, তাই একই উচ্চতায় একই রকম পাত্রে তরল দুটিকে রাখলে এক্ষেত্রে দ্বিতীয় তরলটির পাত্রের তলদেশে বেশি চাপ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এবং এই ধরনের আরও ভিডিও সবার প্রথমে দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।